আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে টাকি মাছ দিয়ে ফুলকপির ভর্তা। এখন ফ্রেশ ফুলকপি উঠা শুরু হয়েছে, মানে হাইব্রিডটাও না, লোকালটাই পাবেন। ওইগুলা যেমন ফ্লেভারটাও ভালো, টেস্টটাও অনেক ভালো। টাকি মাছ কেন, আপনারা পছন্দ যে কোনো মাছ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন, প্রসেসটা একই রকমের হবে। খাইতে যে কী মজা, একবার না বানায় খেলে বুঝবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা সসপ্যানে পানি ফুটাই নিছি, ওর মধ্যে একটা স্ট্যান্ড বসাবো যাতে পানি একটু পড়ে থাকে। আমি কতগুলো ফুলকপি এরকম কোয়া কোয়াগুলা কেটে নিছি, ধুয়ে টুয়ে নিছি, আর যে গোড়ার দিকটা ছিল সেগুলো কিন্তু আমি ফেলিনি, আমি ছোট ছোট টুকরা করে নিছি। তো এখন আমি এর মধ্যে একটা এরকম চাল নিয়ে একটা বসাবো, বসাই ওই ফুলকপিগুলোকে দিয়ে আমি ভাপ দিয়ে নিই। ইচ্ছা করলে ফুলকপি সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু সিদ্ধ করলে একটু প্যাচ প্যাচে হয়ে যায়, একটু বেশি বেশি পানি পানি হয়ে যায়, সেই জন্য আমি দেখছি ভাপ দিয়ে নেওয়াই সবচেয়ে ভালো। শুকনা শুকনো মা গরম, এটা শুকনা শুকনা থাকে, এখানে কিন্তু সাংঘাতিক গরম। একটু সাবধানে, না আমি একটু সাবধানে, আপনারাও সাবধানে করিয়েন। এখন এটাকে আমি ঢেকে দিব কিছু কয়েক মিনিটের জন্য, এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। জালটাকে আমি এখন একটু কমায় দিলাম যাতে স্রেফ ফুটতে থাকে পানিটা, শুধু শুধু বেশি গ্যাস খরচ করে লাভ নাই। আর পানির ফুটনাঙ্ক যেটা সেটা 100 ডিগ্রি, এটা বেশি জাল দিলেও 100 ডিগ্রি থাকবে, কম জাল দিলেও 100 ডিগ্রি থাকবে, পানি ফুটলেই হইল। তা আমরা যদি মনে করি বেশি জাল দিলে বেশি গরম হবে, তা হবে না, কিন্তু 100 ডিগ্রি থাকবে। এই 5-7 মিনিটের মধ্যেই ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায়। আমি চুলাটা বন্ধ করে দিই, এটা প্রচণ্ড গরম বাষ্পতে, আপনারা খুব কম সময় লাগে বাষ্পতে করতে। একটা ফুলকপি উঠায় টিপলে দেখবে যে দেখেন যে গলে যাচ্ছে। তো হয়ে গেছে আমার, এগুলোকে আমি এখন উঠাই দিব, উঠাই নিয়ে একটু ঠান্ডা করে ভর্তা করে নিব। চটকা করি, গ্রেটারে করি, যেভাবে করি না কেন, যে যেভাবে পারেন। আমি এখানে ছোট ছোট 3টা টাকি মাছ কেটে নিছি, ধুয়ে টুয়ে। এর মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া, আর সামান্য লবণ দিয়ে এটা মেখে এটাকে আমার ভেজে নিতে হবে, মাছ যেভাবে ভাজি আর কি। তো মোটামুটি মাখা হয়ে গেল, নিচে আমার তেল গরম আছে, এই তেলের মধ্যে আমি এগুলোকে দিয়ে এখন একটু ভেজে নিব। মাথা লেস্টে সব কিছু সহ নিচ্ছি। কয়েক মিনিটের মধ্যে উল্টায় পাল্টায় টাকি মাছগুলো ভাজা হয়ে গেলে দেখেন, যে বাদামি করার দরকার নাই, সিদ্ধ হইলেই হয়। এই যে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে পুরাটা, এই যে নরম হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে উঠে নিব, নিয়ে একটু ঠান্ডা করে এর কাঁটাগুলোকে আমি বেছে নিব। আমি একটু ছোট ফ্রাই প্যানে একটু সরিষার তেল গরম করে তার মধ্যে 5-6টা কি 6-7টা শুকনা মরিচ একটু তেলে ভেজে নিব আর কি। বেশি আছে ভাজতেছি না, যাতে মরিচটা মচমচে হয় কিন্তু পুড়ে না যায়। এই আধা মিনিটের মধ্যে মরিচগুলো মোটামুটি মচমচে ভাবে ভাজা হয়ে গেলে দেখেন ধোঁয়া উঠে যাচ্ছে। আমি চুলাটাকে বন্ধ করে মরিচগুলোকে উঠায় নিব। এগুলো আমার ভর্তার সময় কাজে লাগবে। তো ফুলকপিগুলোকে আমি একদম ভর্তার মতো করে নিয়েছি, প্রায় হালকা ছোটো ছোটো গুঁড়া গুঁড়া আছে। আমি এটা ব্লেন্ডারে করছি, যে যেভাবে পালন করে নেবেন, দুই একটা আস্ত মানে বড় ইয়েও আছে, অসুবিধা নাই। এখন এর সাথে ফুলকপিটাকে পাশে সরাই আমি, আমার জিনিসপত্র মাখা দিতে হবে। আমি এই মরিচগুলা আর পেঁয়াজগুলো আগে একটু মেখে নিব, মরিচগুলো একটু ভেঙে নিই, লবণ দিয়ে ভাঙি, তাহলে একটু জলদি ভাঙা হবে। হাতের 12টা বাজে কিছু করার নাই। আমি সাধারণত নিজে যখন করি তখন হাতে একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে নিই, তার মধ্যে অনেকের কাছে দেখতে খারাপ লাগে, আজে বাজে কথা বলে, সেই জন্য আমি এটা দেখাইলাম না। মরিচগুলো ভাঙা হয়ে গেল, এখন এর সাথে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি, প্রায় মাছের যতখানি তার অর্ধেক পেঁয়াজ দিলে ভাল লাগে, ওইটা একটু মিশাই নিই, তাহলে মরিচটা সুন্দর কালার ছাড়বে, পেঁয়াজগুলো বেশ লাল 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 হয়ে যাবে, দেখতে ভাল লাগবে। দেখেন মোটামুটি হইল। এখন এতে আমি আরেকটু লবণ দেই, একটু সরিষার তেল, একটু মেখে দেখেন মাছগুলো আমি ছাড়াই নিছি। এই যে হচ্ছে কাঁটাগুলো আর এই হচ্ছে মাছগুলো, মাছগুলো আমি খাবো, কাঁটাগুলো আমার প্রতিবেশী বিলাই বিলাই খেয়ে ফেলবে, চিন্তার কারণ নাই। নিয়ে নিলাম একটু কচলায় মাখি, এর মধ্যে আমি
একটু কচলায় মাখি, এর মধ্যে আমি এই আরেকটা কাটা রয়ে গেছে, এর মধ্যে আমি ধনে পাতা দিব, কিন্তু ধনে পাতাটা শেষে দিব, আগে কচলাইলে ধনিয়া পাতা একদম ভর্তা হয়ে যাবে, আমি ভর্তাটা চাই না, এর সাথে আগে একটু মিশাই নিই, তারপরে আমি ধনিয়া পাতা দিই। মিশাই নিলাম, একটু লবণটা চেখে দেখি, যথেষ্ট, একটু মিষ্টি মিষ্টি নোনতা টাইপের হয়, কারণ ফুলকপি মিষ্টি। এখন আমি এর সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিজের পছন্দ মতো মিলাই, ব্যাস মিলে গেল, হয়ে গেল আমার টাকি মাছ দিয়ে ফুলকপির ভর্তা। আপনারা একটু পরিবেশন করে দেখাই, তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার টাকি মাছ দিয়ে ফুলকপি ভর্তা। আপনারা আপনাদের পছন্দ যে কোনো মাছ দিয়ে বানায় দেখেন, যারা ভর্তা খাইতে পছন্দ করেন অবশ্যই এই ভর্তাটা ভালো লাগবে, একদম অন্য রকমের স্বাদ, অন্য রকমের ফ্লেভার, একটু মিষ্টি, একটু নোনতা টাইপের, যেহেতু ফুলকপিগুলো সাধারণত ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু একটু মিষ্টি ধরনের হয়, গরম ভাতের সাথে ঠান্ডা ঠান্ডা দিনে তামা তামা করে খাইয়ে ফেলাইতে পারবেন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।